তো এই এই যে একটু দেখাই যে ভাই যে তিন মিনিট পড়াইলাম এই যে যাদের একদম মনের মধ্যে ইচ্ছা মাসে পঁচানব্বই হাজার টাকা স্যালারি তুলব এই যে পিজিসিবি দুই হাজার উনিশ ভুয়েট পিজিসিবি দুই হাজার উনিশ বুয়েট আপনারা যে অনেকেই একটা ধারণা ক্লাস করার আগে যে অনলাইনে কি আসলেই শেখা যায় আমি তো বললাম এই যে তিন মিনিটের পড়া থেকে সব সলিউশন করবো আজকে এই যে দেখেন পিজিসিবির প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন বিয়ের রেখার ব্যারিং কত একশো পঁয়তাল্লিশ এবং সিবি রেখার ব্যারিং কত দুইশো নব্বই বিএর এক বেরিং পঁয়তাল্লিশ আর সিবি রেখার ব্যারিং কত দুইশো নব্বই তাহলে মান কত কার প্রশ্ন সিবির প্রশ্ন কা আছে বেসিক কতটুকু পড়াইছি তিন মিনিট এখন এটা সলিউশন করি দেখে দেখি আমরা পারা যায় কি না এখানে আমাদেরকে ফার্স্টে বলছে বি এ বেরিং বলছে আমাদেরকে একশো পঁয়তাল্লিশ ওয়ান ফোরটি ফাইভ এবং পরবর্তীতে আমাদেরকে বলছে সিবি রেকার ব্যারিং তাহলে সিবি রেকার ব্যারিং কত বলছে দুইশো নব্বই আমি জাস্ট বুঝার জন্য মিনিট টিনিট এখন নিচ্ছি না এরপরে আমাদেরকে বলছে যে এবিসি সি কুনের মান কত সেমভাবে আচ্ছা তাহলে প্রথমটা একটু সবাই খাতায় তুলে ফেলেন বিয়ে কীভাবে আঁকবেন এটা আশা করি কারো বলতে হবে না একদম এটা পারবেন সবাই খাতায় করে ফেলেন বিয়ে রেখার ব্যারিং একশো পঁয়তাল্লিশ সবাই খাতায় করে ফেলেন আচ্ছা ভাই আমি আবারও বলতেছি কেউ যদি আমার ক্লাসের রুলস না জানেন ভালো মতো শুনে নেন যখন আমি ম্যাথ করাবো আমার সাথে কেউ কথা বলবেন না মনোযোগ নষ্ট হয়ে যায় আপনাদের নিজেদের কেউ কথা বলবেন না আমি আমি যখন তো আপনাদের সাথে কথা বলি প্রত্যেকটা অঙ্কের পরেই তো কথা বলবো আচ্ছা তো ক্লাসের নোটটা কি ছিল আজকে ব্যারিং আঁকা শুরু করতে হবে প্রথম অক্কর হতে প্রথম অক্কর কত বি প্রথম অক্কর থাকবে প্লাস চিহ্নর মাঝে তাহলে এই যে আমি একটা প্লাস চিহ্ন আঁকাইলাম নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ব্যারিংয়ের প্রথম অক্কর কত বি থাকবে প্লাস চিহ্নর মাঝে এরপর আমি কোন ঘোরাব কত নব্বই একশো পঁয়তাল্লিশ মানে একটু সামনে আসবে তার মানে এই যে বি তাইকে এটা বর্ধিত করে দিলাম এটা যায় কোথায় শেষ হবে এতে কারণ এখানে ব্যারিংটা কত ছিল বি এই যে আমি কিন্তু একশো পঁয়তাল্লিশ অঙ্কন করে ফেললাম বিয়ের একার একশো পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা এরপর একটা মজার বিষয় দেখেন আগের যে অঙ্কটা ছিল এটা কিন্তু প্যারালালে ছিল প্যারালাল বলতে কি বুঝেন যেরকম এখানে কিন্তু ছিল বি এ বিয়ের পরে কিন্তু আমাদের থাকার কথা ছিল যে এসি বা মানে এখানে পরবর্তী ব্যারিংটা যদি আমাদের এ তাই হয়তো বি এ এসি অথবা এডি মানে বিয়ের পরে আবার এ মানে একটা অক্ষর দুইবার তাহলে কিন্তু আমরা কি করতাম এই এতে এখানে এখানে আঁকতে পারতাম একটু আগে যেভাবে করছি এখন কিন্তু এখানে এতে আঁকতে পারবো না ভালো মতো বুঝে কেন পারবো না এখন মনে মনে কথা কেন পারবো না আচ্ছা তাহলে সেটার জন্য যদি আমি একটু দেখাই যে কেন পারবো না আমি এটার ব্যাখ্যাটা হচ্ছে আমাদের যে এটা যদি আমি এই চিত্রটা আরও ক্লিয়ারলি একটু করতে হবে একটু ক্লিয়ারলি বি এ কত ডিগ্রি একশো পঁয়তাল্লিশ ডিগ্রি এর পরে কিন্তু আমাদেরকে বলছে সিবি রেকার ব্যারিং সেই সি বি রেখার ব্যারিংটা আমাদেরকে কত দিছে দুইশো নব্বই এখন দেখেন তাহলে এই ধরনের যখন কোনো প্রশ্ন থাকবে যেরকম বি এর পরে আবার এ সি এডি এরকম থাকবে না তখন কিন্তু আপনি এতে কোনো প্লাস চিহ্ন আঁকাইতে পারতেছেন না তখন আপনি কি করবেন তখন পরবর্তী যেই কোনটা দিবে সেই কুনটা কিন্তু আপনাকে আলাদা একটা সাইড নোট করতে হবে তাহলে দেখেন এই সিবিটা আমি আলাদা আঁকাই এই যে আমি কি করলাম এই যে প্লাস চিহ্ন দিলাম প্লাস চিহ্ন দিয়ে এখানে অক্ষর কত সি তাহলে এই যে সিটা থাকবে প্লাস চিহ্নর মাঝে এখন দুইশো নব্বই আমি কোন গোড়াই নব্বই একশো আশি দুইশো সত্তর দুইশো নব্বই মানে কি একদম চার নাম্বার কোয়ারডেন্ট এটা যায় কোথায় শেষ হবে বি বিন্দুতে শেষ হবে তাহলে এই যে কত ডিগ্রি আমি আঁকাইলাম দুইশো নব্বই ডিগ্রি দেখেন কারণ তিন নং সাতাইশ এই পর্যন্ত হচ্ছে আমাদের দুইশো সত্তর তিন নং সাতাইশ দুইশো সত্তরের পর আরও যাবে বিশ তার মানে কত হবে দুশো নব্বই এই চিত্রটা কিন্তু এরকম হবে সিবি এখন আমার কিন্তু প্রথম ছিল এটা এ বি এ এখন কিন্তু আমাকে কি করতে হবে দেখেন পরের যে চিত্রটা আছে সিবি এই সিবি অংশটাকে কোন জায়গায় স্থাপন করলে এটা এই যে বি যে তীর চিহ্ন আসে বিতে যায় মিলবে আচ্ছা এখন দেখেন এই চিত্রটাকে আমি হাতে ধরলাম ধরে নিয়ে আসলাম এই চিত্রটাকে যদি আমি এখানে রাখি একটু ভালো মতো বুঝেন এই চিত্রটাকে যদি আমি এখানে আঁকাই তাহলে দেখেন এটা কিন্তু এদিক দিয়ে চলে যাবে সিবি এদিক দিয়ে চলে যাচ্ছে সিবি কোনো আজীবনেও যায় কিন্তু বিতে মিলবে না এই চিত্রটা যদি আমি এখানে আঁকাই দুইশো নব্বই দেখেন সিবি এটা চলে যাচ্ছে একদম এই যে এই পাশে এইটাও কিন্তু আজীবনে যায় এই বিতে মিলবে না কিন্তু এই চিত্রটাকে যদি আপনি কি করেন এই রকম একটা জায়গায় আঁকান যে আপনি কী করতেছেন এটাকে আমি যদি এই রকম একটা জায়গায় আঁকাই এটা আমার একটু প্রবলেম হচ্ছে আঁকাইতে তারপর আঁকানো যাবে এটা কোনো ফ্যাক্ট না এই যে রকম একটা জায়গায় যদি আমি আঁকাই আমার চিত্রটা একটু ছোট হয়ে গেছে সিটাকে এই রকম একটা জায়গায় আঁকাইতে হবে যেন যায় এটা একদম একদম বি বিন্দুতে মিলে যায় সিটাকে এরকম একটা জায়গায় আঁকাইতে হবে যেন বিটা যায় এই বিন্দুতে মিলে যায় এখন আমার কিন্তু এই যে ছোটো এই যে এবিসি কোণের মান এই ছোটো অ্যা কোণের মানটা কিন্তু আমি নির্ণয় করব করবো কোণের মান এই ফিগারটা যদি আমি আর একটু ফিগারটা আমার একটু আরও চিত্রটা ক্লিয়ার হওয়ার দরকার ছিল এই ফিগারটা এখন কিন্তু আপনাকে এইভাবে কিন্তু এটা অঙ্কন করতে হবে তাহলে এটা কিভাবে আমি সলিউশন করব একটু হার্ড মনে